হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলটি যারা ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, আর আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা রইল। আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আমার ভিডিওটি অন করা মাত্রই লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখতে বসবেন। আমার ভিডিওটির মধ্যে ভিউ বেশি হলেও যতটুকুই হয় না কেন, আমার লাইকের পরিমাণটা খুবই কম। আর একটা লাইক আমি চেয়ে নেব, কারণ হচ্ছে আপনারা লাইক দিতে অনেকেই ভুলে যান। আর আমার এই ভিডিওটি দেখতে যারা পছন্দ করবেন তারাই অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, আর যারা অপছন্দ করবেন, জানি অনেক আপুরা অনেকভাবেই কেক বানাতে পারেন, অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করতে পারেন। আমার আজকের এই ডেকোরেশনটি খুবই সিম্পল আর সহজ ছিল। আর আমি যেহেতু ডেকোরেশন কেক ডেকোরেশন ভিডিও এখনও আমার চ্যানেলে অ্যাড করিনি, এটা থেকে আমি প্রথম অ্যাড করছি, আর ইনশাল্লাহ আমি নেক্সটেও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এর আগে যে আমার ভিডিওটা দেখেছেন কেক বানানো, তো ওই কেকটা আমি আজকে ডেকোরেশন করে নিচ্ছি, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। হোপফুলি আপনাদের কাছে আজকে খুবই ভালো লাগবে। কেকটাকে আমি প্রথমে চারটা স্লাইস করে কেটে নিয়েছি, এরপর আমি হুইপস ক্রিম দিয়ে খুব ভালো করে উপরের অংশটা আমি আমার স্পেচুলার সাহায্যে লাগিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি কিছু সুগার সিরাপ দিয়ে নিলাম দ্বিতীয় পার্ট, এটা এর মধ্যেও আমি কিছু ক্রিম দিয়েছি, আর ক্রিমের মধ্যে অল্প একটু চকলেটের মিশ্রণটা চলে গিয়েছিল, ভাবলাম চকলেটটা দিয়েই খুব ভালো করে আমি চকলেট কালারটা করে নিই। তো ক্রিমটা আমি চকলেট কালার করে নিলাম, যেহেতু বাচ্চারা পছন্দ করে চকলেট কালার, আর চকলেট কেকটা ওরা বেশি পছন্দ করে, এই জন্যই চকলেট ক্রিমটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আশা করি আজকের এই কেক রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে চকলেট, এক চামচ চকলেট দিয়ে কিন্তু আমার ক্রিমটাকে আমি হাতের সাহায্যে বিট করে নিয়েছি। এরপর তৃতীয় লেয়ারে কিন্তু আমি চকলেট দিয়ে কভার করে নিলাম। এরপর যে ফোর্থ পার্টটা আছে সেটা হচ্ছে একদমই নিচের অংশটা, ওপরে দিয়ে চকলেট আমি বিট করে ওপরের দিকে লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে কেকটাকে ছেঁকে নেওয়ার পালা, মানে পুরোটা সুন্দর করে ক্রিম দিয়ে, ভিভো ক্রিমের সাহায্যে সুন্দর করে আমি এভাবে লাগিয়ে নিয়েছি। আর যারা হচ্ছে কেক বানাতে খুবই খুবই সহজ লাগে তাদের কাছে তো কিছুই না, যারা নতুন আমার মতো তাদের কাছে একটু কঠিনই মনে হবে, আমার কাছেও যেটা মনে হয়েছে প্রথম প্রথম। এরপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যখন সব সময় করব এই কাজগুলো। আর আমার যে কেক বোর্ডের মধ্যে সাইড দিয়ে ক্রিম লেগেছিলো সেগুলো আমি একটু টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। আর কেকটা সুন্দর করার জন্য ক্রিমটাকে আমি আরও একটু ক্লিন করে নিচ্ছি, যাতে করে ক্রিমটা খুব সুন্দরভাবে বসতে পারে। তো আপনাদের কাছে যদি আজকের এই কেক রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমি সেটাতে সার্থক হব। তো খুবই সহজ ও সিম্পলভাবে কিন্তু ডেকোরেশনটা করব, আর এটা হচ্ছে চকলেট গানাশ, এটা আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। আমি হচ্ছে একটি কিনেছি, তো সেটা হচ্ছে একটা ডিব্বার মধ্যেই পাওয়া যায় চকলেট গানাশ, এটা অবশ্য বানিয়ে নিয়েছি ভিভো ক্রিম আর হচ্ছে ডার্ক চকলেট দিয়ে একটু গরম পানির মধ্যে উপরে রেখে গলিয়ে তারপরে এভাবে ঠান্ডা করে দেওয়া হয়েছে। তো খুব সিম্পলভাবে উপর থেকে দিয়েছি, আর এরকম করে একটু ঘুরিয়ে নেওয়ার পরে কিন্তু এরকম একটা ডিজাইনে চলে এসেছে। আর আমার যে নজলটা ছিল সেটার মধ্যে ক্রিম কিছু ভরে এরকম সহজভাবে ফুলগুলো করা হলো। এ তো আমার কেক ডেকোরেশন খুব সহজ এবং সিম্পলভাবে কিন্তু কেকটা ডেকোরেশন করেছি। আমার এর আগেও স্পঞ্জ কেক দেখেছেন, ভ্যানিলা স্পঞ্জ কেক, তো সেগুলো কিন্তু খুবই সহজভাবে করা হয়, কিন্তু এরকম যে ডেকোরেশনভাবে যে কেক তৈরি করা হয় সেটা কিন্তু আমি এখনও দেইনি আমার এই চ্যানেলে। তো
তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি নতুন এসেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সব সময়র মতো সাপোর্ট করবেন। কেকটাকে ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর বের করে স্যার হচ্ছে এটা কাটবে, এরপর একটু খেয়ে তারপর দেখবে যে কেমন হয়েছে। তো এত কেটে নিয়েছি, খুবই সুন্দর আর সফট হয়েছিল। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটা হচ্ছে, আর আমি বলছিলাম যে একটু একটু করে আমি কেটে রাখি, যখন ইচ্ছা হয় তখনই খেতে পারবে। এই হলো আমার আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।